আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, শেরপুরে ঘটেছে আবার এক নির্মম ঘটনা। সেহরি খাওয়ার পর স্ত্রীকে স্বামী কুপিয়ে দাদিয়ে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ছয় সন্তানের মা বেগম রোকেয়া ওনাকে ওনার স্বামী কাশেম হত্যা করেছে সেহরি খাওয়ার পরে। তেমন কোনো কারণ না, পারিবারিক কলহের জের ধরে স্বামী তার স্ত্রীকে কুপিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বটি দিয়ে দাদিয়ে হত্যা করেছে। আমি বুঝি না, এখন মানুষ সামান্য কিছু কারণে মানুষ মানুষকে হত্যা করে, একদম সামান্য ছোটোখাটো বিষয়ের জন্য মানুষ মানুষকে হত্যা করে। কিছুদিন আগেও কিন্তু আমরা একটি লাইভ ভিডিও দেখেছিলাম যে লাইভে এসে তার স্ত্রীকে হত্যা করেছে। সেদিন দেখলাম এক নোয়াখালীতে এক গৃহবধূকে কুপিয়ে, সরি, ব্লেড দিয়ে আঘাত করে, ব্লেড দিয়ে গলা পোস দিয়েছে, গলা কাটার চেষ্টা করেছে। এখন আবার ঘটেছে এই রমজান মাসের ভেতরেই কিন্তু দুই তিনটা ঘটনা ঘটে গেল। আসলে সারা বছর তো এরকম চলতে আছে, রমজান রহমতের মাস, এখনো এদের বুঝ হয় না, এদের ভেতর কি আল্লাহর ভয় আসে না, এরা মানুষ হত্যা করছে, মানুষে মানুষকে কিভাবে হত্যা করতে পারে আসলে, ভাই আমার এটা বুঝে আসে না। তো বন্ধুরা, পরিশেষে তার স্বামী কাঞ্চনকে ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ, এবং পুলিশ জানিয়েছে তার স্বামী মানসিক রোগী। আসলে আমি বুঝি না, মানসিক রোগী মানে যারাই এই ধরনের হত্যাকাণ্ডগুলো করে তারা কি সবাই মানসিক রোগী? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আসলেই কি মানসিক রোগী, নাকি মানসিক রোগী বলে সব কিছু চালানো হচ্ছে? আর নিজেই একজন স্বামী তার স্ত্রীকে হত্যা করছে, বিবাহের পর মেয়েকে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয় নিরাপদ স্থান ভেবে, তার হাতে তুলে দেওয়া হয়, বাবা মা তার হাতে তুলে দেয়, আর সেই স্বামী যদি স্ত্রীকে হত্যা করে, তাহলে ভাই এইখানে আর ভরসা কোথায় থাকে? তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।